হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো তোমাদের আমি ওয়েস্ট বেঙ্গলে ডাক্তারদের কেরকম স্যালারি এইমস ডাক্তারদের কেরকম স্যালারি মানে এম ডাক্তারদের সেটা আমি আগের ভিডিওগুলোতে তোমাদের বলেছি এবং তখন আমি বলেছিলাম তোমাদের যে যে এ এফ এম সি মানে আর্মড ফোর্স যে মেডিকেল কলেজ বা হসপিটালগুলো আছে সেনাবাহিনীর যে মেডিকেল কলেজ বা হসপিটাল সেখানে ডাক্তারদের স্যালারি কীরকম সেই নিয়ে ভিডিও বানাবো এই ভিডিওতে ডিটেলে আলোচনা করব। দেখো নর্মাল যে সমস্ত আমাদের যে হসপিটালগুলো রয়েছে সেটা অল ইন্ডিয়া হোক এইমস হোক বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হোক এই সবগুলোর থেকে কিন্তু যে আর্ম ফোর্স যে মেডিকেল কলেজ বা হাসপাতাল সেখানে ডাক্তারদের ফিস স্ট্রাকচার কিন্তু অনেকটাই বেশি সেটা ইন্টার্নশিপ যখন চলবে তখন ইন্টার্নশিপ হয়ে যাওয়ার পর থেকে শুরু করে যখন তোমরা সার্ভিস প্রোভাইড করবে সব ক্ষেত্রেই কিন্তু স্যালারি অনেকটাই বেশি এ এছাড়াও মিলিটারি সার্ভিস পে বা অন্য অন্য কিন্তু সুযোগ সুবিধা আরও অনেক রয়েছে এই যে সমস্ত মেডিকেল কলেজে ঢোকার জন্য যে নিট এক্সাম দিতে হয় এই আর্মি মেডিকেল কলেজগুলোতে ঢোকার জন্য সেই নিটের স্কোর থেকেই কিন্তু নেওয়া হয় কিন্তু তা তাছাড়াও এক্ষেত্রে এক্সট্রা তোমার ধরো মেডিকেল চেক থেকে শুরু করে এক্সট্রা এক্সাম থেকে শুরু করে কম্পিউটার এক্সাম থেকে শুরু করে ইন্টারভিউ থেকে শুরু করে এক্সট্রা কিছু স্টেপস এর পর তোমরা কিন্তু এই কলেজগুলোতে এন্ট্রি নিতে পারবে এখানে মেল কতজন ফিমেল কতজন তাদের হাইট অনুযায়ী তাদের যে ওয়েট বিভিন্ন ফ্যাক্টর গুলো কিন্তু রয়েছে এই অ্যাডমিশন নেওয়ার জন্য শুধুমাত্র নিটের স্কোর অনুযায়ী বা নিটের কাউন্সেলিং অনুযায়ী আমরা ঢুকে গেলাম সেটা কিন্তু নয় নিটের স্কোরটা তো লাগবে কিন্তু সেখান থেকেও আরো বাছাই হয়ে বিভিন্ন স্টেপস অতিক্রম করে তোমাদের এই আর্মি যে হসপিটাল এবং মেডিকেল কলেজগুলোতে এন্ট্রি নিতে হবে যাই হোক এবার দেখো এই আর্মির যে কলেজ সেটা মেডিকেল কলেজ হোক বা হাসপাতালগুলো হোক সেক্ষেত্রে যে ডাক্তারদের যে বিভিন্ন গ্রেড রয়েছে আমাদের যেমনি আমরা নর্মালি বলি ধরো ইন্টার্ন হাউস স্টাফ সেরকম কিন্তু নয় এদের বিভিন্ন গ্রেড রয়েছে এবং সেই গ্রেড অনুযায়ী এদের কিন্তু স্যালারিগুলো বিভিন্ন তো চলো দেখে নাও প্রথমেই যখন তোমরা ইন্টার্নশিপ করবে তখন বলা হয় তাদের তো যখন থাকবে তখন তোমরা পার মান্থ স্যালারি পাবে ছাপান একশো টাকা করে এরপর যখন তোমাদের ইন্টার্নশিপ কমপ্লিট হয়ে যাবে তোমরা ডক্টর হিসাবে যখন তোমরা সার্ভিস দেবে সেক্ষেত্রে তোমাদের বলা হবে ক্যাপ্টেন মাইনা হবে একষট্টি হাজার তিনশো টাকা চার বছর ক্যাপ্টেন হিসেবে সার্ভিস দেওয়ার পর তোমাদের প্রমোশন হবে তখন তোমাদের বলা হবে মেজর এই মেজর যখন থাকবে তখন তোমাদের মাইনা থাকবে উনসত্তর হাজার চারশো টাকা সাত বছর মেজর হিসাবে সার্ভিস দেওয়ার পর তোমরা প্রোমোটেড হয়ে তোমরা নেক্সট লেভেলে যাবে তখন তোমাদের বলা হবে লেফটেন্যান্ট কর্নেল সেক্ষেত্রে তোমাদের মাইনা হবে এক লক্ষ একুশ হাজার দুশো টাকা এরপরেই লেফটেন্যান্ট কর্নেলের পর কিন্তু তোমাদের নর্মালি প্রমোশন হবে না তোমাদের সিলেকশান হবে তোমাদের এক্সামের মাধ্যমে হোক তোমাদের পারফরমেন্স দেখা হোক বিভিন্ন রকমভাবে তোমাদের সিলেকশান হবে ডিটেলসে যাচ্ছি না তো সেই সিলেকশনের মাধ্যমে তোমাদের কিন্তু পরবর্তী গুলো হবে তো তোমরা যদি সিলেক্টেড হও তখন তোমরা নেক্সট প্রমোশন পাবে সেটা হচ্ছে কর্নেল যখন তোমরা কর্নেল থাকবে তোমাদের মাইনা থাকবে এক লক্ষ তিরিশ হাজার ছশো টাকা কর্নেলের পর আবার তোমরা যদি নেক্সট স্টেজে সিলেক্টেড হও তখন তোমাদের বলা হবে ব্রিগেডিয়ার তখন তোমাদের মাইনা থাকবে এক লক্ষ উনচল্লিশ হাজার ছশো টাকা ব্রিগেডিয়ারের পর তোমাদের নেক্সট পোস্ট আসবে সেটা হচ্ছে মেজর জেনারেল এটাও কিন্তু সিলেকশানের মাধ্যমে হবে তখন তোমাদের স্যালারি থাকবে এক লক্ষ চুয়াল্লিশ হাজার দুশো টাকা এরপর সর্বশেষ মানে সব থেকে উঁচু যে পোস্ট সেটা হলো লেফটেন্যান্ট জেনারেল সেটাও সিলেকশানের মাধ্যমে হবে এবং তখন তোমাদের মাইনা থাকবে এক লক্ষ বিরাশি হাজার দুশো টাকা থেকে দু লক্ষ পাঁচ হাজার চারশো টাকা তো এইটা গেল কিন্তু মোটামুটি স্যালারির একটা স্কেল এর পরেও কিন্তু তোমাদের বিভিন্ন রকম অ্যাড হবে যেমন ধরো মিলিটারি সার্ভিস পে অ্যাড হবে নন প্র্যাকটিসিং অ্যালোয়েন্স অ্যাড হবে সেটা একটা ভালো পরিমাণ টাকা তাছাড়াও তোমাদের ডিয়ারনেস অ্যালোয়েন্স অ্যাড হবে তোমরা মেডিকেল যাবতীয় ফেসিলিটিস তোমরা সুবিধা পাবে তোমাদের খুব বড় অ্যামাউন্টের পঁচাত্তর লক্ষ টাকার উপরে একটা ইন্স্যুরেন্স তোমরা পাবে ফ্যামিলির জন্য এছাড়াও ক্যান্টিন স্টোর থাকে তোমরা অনেকেই হয়তো জানো যারা সেনাবাহিনীতে আছে তারা তো ভালোই জানে যে ক্যান্টিন থেকে কিন্তু বিভিন্ন রকম জিনিস মার্কেট থেকে অনেক কম দামে সেটা বাইক হতে পারে সেটা ইলেকট্রনিক্স জিনিস হতে পারে সব ধরনের জিনিস কিন্তু মার্কেট থেকে অনেক কম দামে কেনা যায় তো সেই সুযোগ সুবিধাও তোমরা পাবে এছাড়াও তোমরা বিভিন্ন পোস্টে বিভিন্ন গ্রেড অনুযায়ী তোমরা তোমাদের গাড়ি তোমাদের ধরো বাংলো বা বিভিন্ন রকম সুযোগ সুবিধা কিন্তু তোমরা যেরকম নর্মালি সেনাবাহিনীর বিভিন্ন পোস্টে পায় তোমরাও পাবে তো দেখো এই নর্মাল যে সমস্ত মেডিকেল কলেজ সেটা অল ইন্ডিয়া হতে পারে ওয়েস্ট বেঙ্গল হতে পারে এইমস হতে পারে সেই সবগুলোর থেকে যে আর্মড ফোর্স যে মেডিকেল কলেজ তার কিন্তু স্টেটাসটা সম্পূর্ণরূপে আলাদা নিট অ্যান্ড ক্লিন ক্যাম্পাস এবং একটা কথা মনে রাখবে যে ইন্ডিয়ার মোস্ট অ্যাডভান্স যে সমস্ত ট্রিটমেন্ট বলো মোস্ট অ্যাডভান্স যে সমস্ত মেশিনপত্র বলো সব কিছুই কিন্তু এই ফোর্স যে মেডিকেল কলেজগুলো বা হসপিটালগুলো তাতে প্রোভাইড করা থাকে এবং তোমরা এই ফোর্স যে মেডিকেল কলেজে তোমরা যদি অ্যাডমিশান নাও তোমরা তোমাদের ডাক্তার হবার যে স্বপ্ন সেটা পূরণের পাশাপাশি তোমরা কিন্তু ডাইরেক্ট দেশের জন্য কিছু করার একটা সুযোগ পাবে তো দেখো যাদের যাদের এই দেশকে ভালোবাসা বা দেশের জন্য কিছু একটা করার মানসিকতা আছে তারা নিশ্চয়ই এই আর্মড ফোজ যে মেডিকেল কলেজ তাতে তোমার এডমিশন নেওয়ার তোমরা চেষ্টা করতে পারো তবে এর কিন্তু এই নর্মালি আমরা পরীক্ষা দিলাম অ্যাডমিশান নিলাম সেটা কিন্তু নয় অনেকগুলো স্টেপস আছে অনেকগুলো নিত্য নতুন ক্রাইটেরিয়া আছে সেগুলো ফুলফিল করতে পারলে তবেই কিন্তু তোমরা এই আর্মড ফোজ যে মেডিকেল কলেজ সেগুলোতে ঢুকতে পারবে আদারওয়াইজ কিন্তু পারবে না তো নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো আবার নতুন ইনফরমেশন পেলে অবশ্যই তোমাদের জানানো হবে খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো নিট দু কিন্তু ক্লিয়ার করতেই হবে আগে এ পর্যন্তই টাটা